ওং নমো শিবায়, ওং নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষোত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি দৈনিক রাশিফল নিয়ে। হ্যাঁ, আজ আপনার দিনটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে দিন পঞ্জিকা তো থাকছেই। আপনাদের মেষ থেকে মিন বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আজকের দিনটি কেমন যাবে। প্রথমেই আসব দিন পঞ্জিকা। আজ তিথি চতুর্দশী, পক্ষ কৃষ্ণ, আজ মঘা নক্ষত্র, আজ শিবযোগ, আজ শকুনিকরণ, আজ জন্মরাশি সিংহ, আজ সূর্যোদয় 5:23, আজ সূর্যাস্ত 5:45, আজ শুভ সময় 7:03 থেকে সকাল 11:47 পর্যন্ত। এটা অ্যাভারেজ 12টি রাশির জন্যই কিন্তু শুভ সময়। এবার আসবো মেষ থেকে মিন বিস্তারিত কি হতে চলেছে আজকের দিন। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে অনেক সচেতন হয়ে চলাফেরা করবেন, না হলে কিন্তু আপনারা অসচেতন হলেই অনেক সমস্যায় আপনারা পড়তে পারেন। কারণ আপনাদের ছোটোখাটো গণ্ডগোল, ঝুটঝামেলা, অশান্তির সম্ভাবনা কিন্তু ওলারে আজ থাকছে। অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে ব্যবসা করবেন, না হলে কিন্তু কিছু লসের সম্মুখীন আজ হতে পারেন। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজ আপনাদের কিন্তু কিছু শত্রু বাড়তে পারে এবং আপনারা মান অপমানিত কিন্তু হতে পারেন। সেদিক থেকে অবশ্যই অনেকটা সতর্ক আজ কিন্তু আপনাদের নিতে হবে। আজ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, সেদিক থেকে অনেকটা সতর্ক নিয়ে আজ আপনাদের থাকতে হবে। শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না, শরীর স্বাস্থ্য দিক থেকে আপনাদের সচেতন অনেকটা হতে হবে। রিচ খাবার এড়িয়ে চলুন এবং শরীরচর্চা করুন, তা না হলে কিন্তু আজ কিছুটা সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে। সন্তান আজ আপনার অবাধ্য থাকবে, কথা কিন্তু শুনতে চাইবে না। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি শুভ নয়। চলেছি পরের রাশি বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ বিষিয়ে থাকছে। আজ আপনাদের কিন্তু সফলতা পেতে পারেন কর্মক্ষেত্রে, আপনাদের অর্থনৈতিক আজ ভালো থাকছে। তার সাথে সাথে আপনাদের কিন্তু কিছু ব্যয়ের প্রবণতা দেখা দেবে, অকারণ ব্যয়। এই অকারণ ব্যয়টা যদি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিছু হলেও সেভিংস আজ হবে, সেটা কিন্তু বলাই যায়। যারা চাকরি করছেন অলরেডি চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো আপনাদের হতে চলেছে। টেনশন ফ্রি থাকবেন এবং আপনারা দায়িত্ব মতো ঠিকঠাক কাজ আজ তুলে দিতে পারবেন, সেই কারণে আপনাদের মনে কিন্তু আজ শান্তি বিরাজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আদার্স যারা আছেন ভাই বোন মা বাবা সন্তান তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ সংসারে হতে পারে এবং ছোটোখাটো ঝুটঝামেলা আজ কিন্তু আপনার কিছু সময় নষ্ট হতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে আজ ভালো সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, এরকম কিছু আপনার সঙ্গে কিন্তু আজ ঘটতে পারে। অবশ্যই চলাফেরা করার সময় একটু সতর্ক হয়ে চলাফেরা করুন, তাহলে এগুলো এড়িয়ে যেতে পারবেন। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো, আজ আপনারা চুটিয়ে প্রেম করুন, সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না, নানান রকম সমস্যায় কিন্তু আজ আপনারা পড়বেন, সেদিক থেকে অবশ্যই অনেক সতর্ক আজ কিন্তু আপনাদের হতে হবে। কোনো না কোনো উটকো ঝামেলায় আপনারা আজ পড়ে যেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা অবশ্যই থাকছে, তার সাথে সাথে একটু মাথা ঠান্ডা করে চলুন এবং পরিশ্রম করুন, তাহলে আজ কিন্তু আপনার দিন ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে আজ আপনারা অনেকটা সতর্ক হয়ে থাকুন এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, না হলে কিন্তু আপনারা একটা ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেদিক থেকে অবশ্যই অনেক সতর্ক নিয়ে আজ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের চলতে হবে। লাভ রিলেশন একদমই ভালো নয়, আপনারা আজ যতটা কম দেখা করা কম কথা বলা অবশ্যই করুন, তাহলেই কিন্তু আজকে দিনটি ভালো কাটবে, না হলে কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ কিন্তু খারাপ হতে চলেছে। চলে আসবো পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে। আজ আপনারা কিন্তু ভালো, আপনারা চাইলেই থাকতে পারবেন, আপনাদের উপরে পুরো ডিপেন্ডেন্ট আজকের দিনটি। আয়োনতির দিক থেকেও তাই সেম, আজ আপনারা যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফল আজ পাবেন আপনারা। সেদিক থেকে অবশ্যই আজ আপনারা পরিশ্রম বাড়ান এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা আপনাদের নতুন নতুন পরিকল্পনা করুন এবং আপনারা আপনাদের মতন করে চলার চেষ্টা করুন, আজ ব্যবসা কিন্তু ভালো চলবে। যারা চাকরি অলরেডি করছেন চাকরির ক্ষেত্রেও যদি আপনারা ঠিকঠাক মতো ভালো ব্যবহার কারোর সাথে করতে পারেন তার রিটার্ন আপনারা পাবেন এবং আজ কিন্তু আপনারা চাইলে টেনশন আপনাদের কিন্তু আজ কমিয়েও নিতে পারেন কর্মের জায়গাটা, এতটাই কিন্তু ডিপেন্ড আপনার উপরে ডিপেন্ড করবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ ভুল বোঝাবুঝি হতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা নেই, অবশ্যই নিজেরা যদি হিসাব করে চলা যায় তাহলে কিন্তু এইগুলো এড়িয়ে যেতে পারবেন, সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি
ভালো, আপনারা কোনো ডিসিশন আজ নিতে পারেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো হচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে, শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে, আবার আপনার সাথে সাথে কিন্তু আবার ঠিকও হয়ে যাবে, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজ থাকছে না। চলে আসি পরের রাশি সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আজ আপনারা যে কাজটা করবেন সেটাই কিন্তু সফলতা পাবেন, সে যে কোনো কাজ করতে পারেন, কেনাকাটা থেকে আপনারা ব্যবসা, যে কোনো দিক থেকে আপনারা আজ সফলতা পাবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, অর্থনৈতিক ভালো থাকছে আজকের দিনটি। চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের একটা মান সম্মান বৃদ্ধি পাবে এবং আজ কিন্তু আপনারা টেনশন ফ্রি থাকবেন কর্মের জায়গায়, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, ভীষণ একটা শান্তি অনুভব করবেন। সংসারে কিন্তু আজ কোনো রকম অশান্তি ঝুটঝামেলা হচ্ছে না, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো, আপনারা কোনো ডিসিশন আজ কিন্তু নিতে পারেন। আজ ডিসিশন যেটা নেবেন সেটা কিন্তু খুব ভালো আপনাদের ডিসিশন নেওয়া হবে, সেদিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ ভালো। চলে আসবো পরের রাশি কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে। আজ আপনারা আপনাদের আয়োন্নতি বাড়বে এবং আপনারা চাইলে আজকের দিনটি কিন্তু ভালোভাবে আপনারা কাটাতে পারেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে একটু সতর্ক নিয়ে আপনাদের চলতে হবে, কারণ আপনার পিছনে নানান রকম কথা বলার লোক কিন্তু আজ তৈরি হবে, আর সেই কারণেই আপনারা যদি সেই কথার উত্তর দিতে যান তাহলে কিন্তু আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে ঝুটঝামেলা একটা সম্ভাবনা কিন্তু কর্মের জায়গায় থাকছে, সেদিক থেকে অনেকটা সতর্ক আজ কিন্তু আপনাদের নিয়ে থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজ কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে সেটাই ইঙ্গিত করছে, তবে আদার্স যারা আছেন মা বাবা ভাই বোন সন্তান তাদের সাথে কিন্তু আজ ভালো একটা সুসম্পর্ক থাকবে এবং সংসারে শান্তি থাকছে, তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা আসতে পারে, সেদিক থেকে অবশ্যই সতর্ক নিয়ে আজ চলতে হবে আপনাকে। শরীর স্বাস্থ্য কিন্তু আজ আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে, আপনাদের ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা এরকম কিছু আজ হতে পারে এবং আপনাদের গ্যাসজনিত কোনো সমস্যায় আপনাদের কিছু সময় কিন্তু নষ্ট হতে পারে। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যমা, আজ আপনারা কোনো ডিসিশন না নিলেই ভালো, ঘুরতে যাবেন কথা বলুন ঠিক আছে, কিন্তু কোনো ডিসিশন আজ না নেওয়াই কিন্তু ভালো। চলে আসি পরের রাশি তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না, সমস্ত দিক থেকে কিন্তু আজ আপনারা অসফল হতে পারেন। যে কোনো কাজ করার আগে 10 থেকে 12 বার ভাববেন তারপরে কাজ করবেন, কারণ আজকে আপনাদের যে কাজটা করবেন সেটা কিন্তু ভুল কাজ করে বসবেন। ব্যবসা বাণিজ্য কিন্তু আজ খুব ভালো চলবে না, নানান রকম চাপে আজ থাকতে পারেন, অর্থনৈতিক সমস্যা কিন্তু আজ থাকছে, চাকরি ক্ষেত্রে নানান রকম চাপে আপনারা আজ পড়বেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে, অবশ্যই আজ সচেতন হয়ে চলাফেরা করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতেই পারে, সেদিক থেকে সচেতন অবশ্যই আজ কিন্তু আপনাদের থাকতে হবে, নাহলে সংসারে একটা উচ্ছৃঙ্খল ঘটতে পারে। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, আজ কিন্তু শুভ নয় কোনো রকম, যতটা আপনারা এড়িয়ে যেতে পারবেন আজকের দিন আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে। চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে, আজ আপনারা যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল পেতে চলেছেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনারা যদি চান তো, আর অবশ্যই চোখ কান খোলা রাখুন, কারণ ব্যবসায় কিন্তু আপনাদের কিছুটা ঘাটতি এবং চুরি হতে পারে সেটাই ইঙ্গিত করছে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজ সফলতা আপনারা পাবেন এবং চাকরির জায়গায় কিন্তু আজ আপনারা ভীষণ ভালোভাবে আজকের দিনটি কাটাতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক থাকছে, তবে সংসারে কিন্তু একটা অশান্তির বাতাবরণ বইবে, যে কোনো দিক থেকে হোক, ভাই বোন সন্তান মা বাবা যে কোনো কারণে হোক, এই অশান্তিগুলো কিন্তু আপনাদের মধ্যে আজ থাকতে পারে। শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নিন, শরীর স্বাস্থ্য কিছুটা সময় আপনাদের নষ্ট করতে পারে এবং চোট লাগা আঘাত লাগা এগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। লাভ রিলেশন ভালো, আজ কিন্তু আপনারা যে কোনো ডিসিশন নেবেন বা কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভালো হতে চলেছে। চলে আসি পরের রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মোটেই ভালো ইঙ্গিত করছে না, আজ আপনাদের কিন্তু অনেক সতর্ক নিয়ে থাকতে হবে, আজ আপনারা কোনো ছোটোখাটো ভুল করলেই একটা বড় মাশুল কিন্তু গুনতে হবে, সেই কারণে বলবো আজ তর্ক থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হয় চুপচাপ থাকার চেষ্টা করুন, কারণ আজ আপনারা কিছু ভুল করলেই সেটা একটা বড় আকার নিতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তবে আপনাদের ব্যবসার জায়গায় অনেকটা চাপে আপনারা থাকবেন, সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে বা অন্যান্য, আপনারা কিছুটা চাপে থাকবেন, টেনশন থাকছে যেটা বলা যায়, টেনশন আজ আপনাদের কিন্তু থাকবে, টেনশন পিছু ছাড়বে না। চাকরি যারা করছেন তাদেরও কিন্তু প্রচুর টেনশন আজ থাকছে, সে কর্মর যে কোনো কর্মক্ষেত্রের কারণেই হোক বা কোনো অন্যান্য টেনশন আপনাকে দেবে সেটা কিন্তু বলাই যায়।
স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হবে, তাও তৃতীয় জনের কারণে। যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে এসে এই অশান্তিগুলো কিন্তু তৈরি করতে পারে, সেদিক থেকে অবশ্যই অনেক সতর্ক নিয়ে কিন্তু আজ আপনাদের থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করুন, ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট বলা চলে কিন্তু যোগ আছে, এগুলো থেকে অবশ্যই এড়িয়ে চলুন। সাবধানতা অবলম্বন করলে এগুলো কিন্তু আপনাদের থেকে অনেক দূরে থাকবে, সেটা কিন্তু বলাই যায়। লাভ রিলেশন একদম ভালো নয়, যতটা সম্ভব আজ এড়িয়ে যাওয়াই আপনাদের পক্ষে ভালো। চলে আসবো পরে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে, কর্মের সাফল্য, কর্মে আজ কিন্তু আপনারা ব্যস্ততায় থাকবেন এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে, তার সাথে সাথে একটা কেনাকাটার প্রবণতা আজ দেখা দেবে। আজ কিন্তু আপনারা অনেক কিছু কিনে ফেলবেন আর তার জন্য কিন্তু আয় ব্যয় একটা সমান জায়গায় এসে দাঁড়াতে পারে। সেই কেনাকাটাটা যদি বেফালতু হয় সেটাকে আটকান, তাহলে আজকের দিনটি কিন্তু ভালো কাটবে। চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটতে চলেছে, আপনাদের কিন্তু সফলতা আজ চাকরির জায়গায় পেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কোনোরকম ঝুটঝামেলা অশান্তির সম্ভাবনা কিন্তু নেই, সংসারেও শান্তি থাকছে, তবে সতর্ক থাকতে হবে, হুটফাট করে কোনো না কোনো সমস্যায় কিন্তু আজ পড়ে যেতে পারেন। সংসারের যে কোনো অসুবিধা আপনাদের কিন্তু হতে পারে, সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড, যতটা সতর্ক থাকবেন ততটাই কিন্তু ভালো থাকতে পারবেন। শরীর স্বাস্থ্য আজ মোটামুটি থাকবে, আপনি যতটা ভালো রাখবেন ততটাই কিন্তু ভালো থাকতে পারবেন। অবশ্যই রিচ খাবার এড়িয়ে চলুন, শরীরচর্চা করুন, তাহলে অনেক ভালো থাকতে পারবেন। লাভ রিলেশন আজকের দিনটির জন্য আপনাদের মধ্যমা, আপনারা কোনো ডিসিশন আজ নেবেন না নেওয়াটাই ভালো। এমনি ঘুরতে যান, কথা বলুন, দেখা করুন, সেদিক থেকে আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে। চলে আসি পরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে, আজ আপনারা যে কাজটা করবেন সেটাই আপনাদের সফলতা আসবে। আজ আপনারা সমস্ত কাজে সাকসেস কিন্তু পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, অর্থনৈতিক ভালো থাকছে, চাকরি ক্ষেত্রে আপনাদের অনেক ভালো একটা জায়গায় আপনারা পৌঁছাতে পারেন, প্রমোশনের কোনো কথা বা খবর শুনতে পারেন, এগুলো আপনাদের সঙ্গে কিন্তু ঘুরতে থাকবে। আজকের দিনটি ভীষণ ভালো বলা চলে আপনাদের জন্য। অর্থনৈতিক আজ কিন্তু আপনাদের হাতে কিছু হলেও সেভিংস হবে, স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে, মা বাবা ভাই বোন যাদের মধ্যে একটা মতবিরোধ ছিল আজ কিন্তু সেই মতবিরোধটা কেটে যেতে পারে এবং একটা সুসম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। সন্তান আপনার কিন্তু কথা শুনবে। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই, সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো, আপনারা কোনো ডিসিশন আজ কিন্তু নিতে পারেন বা কোনো আলোচনা করবেন আজ কিন্তু করতে পারেন, সমস্ত কিছু আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। এরপর আসবো শেষ রাশি, সে হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশে থাকবে, আজ আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটা ভালো থাকবেন, আপনারা যা করবেন তার রিটার্ন আপনারা পাবেন। আজ আপনারা কারোর সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভালো ব্যবহার রিটার্ন পাবেন, আজ যদি আপনারা কারোর সাথে খারাপ কোনো ঝোর ঝামেলা অশান্তি করেন আপনারা সেটাই কিন্তু আপনার বাড়িতেও সেটাই আসবে। আজ যতটা সম্ভব আপনারা ভালো থাকুন এবং মাথা ঠান্ডা রাখুন, তাহলে কিন্তু আজ আপনারা ভালোভাবে দিনটি কাটাতে পারবেন। আয়োনতি বৃদ্ধি পাচ্ছে, কর্মের সাফল্য আজ আপনারা পাবেন, চাকরি ক্ষেত্রে কিন্তু সফলতা থাকছে, টেনশন কম থাকছে, তবে সম্পূর্ণটা ডিপেন্ড আপনার উপরে আজকের দিনটি করছে। আপনারা যদি কর্মক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, না জড়ালে আজ দিনটি ভালো কাটবে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আজ একটা ভালো সম্পর্ক থাকার সম্ভাবনা আছে এবং আপনাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকতে পারে যদি আপনারা চান তো। যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, আপনারা যদি চান ভালো আজ দিনটি কাটাতে পারেন, নাহলে কিন্তু আজ আপনাদেরও কিছুটা সমস্যা আসতে পারে। এই ছিল মেষ থেকে মীন বিস্তারিত আজকের দিনটি কী হতে চলেছে। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।